আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ছবির মুখের ব্রণগুলো অনেক সুন্দরভাবে খুব সহজে দূর করতে পারি। সেজন্য আমাদের ছবিটাকে প্রথমে উইন্ডোতে নিয়ে আসতে হবে, এরপর এই ছবিটার লেয়ারকে কপি করতে হবে। কপি কীভাবে করবো সেটা হচ্ছে কন্ট্রোল বাটন চেপে ধরে যে বাটনে প্রেস করবো। চেপে ধরে আমরা যে বাটনে প্রেস করলাম, এরপর বন্ধুরা উপরের লেয়ারটাকে আমরা সিলেকশন করব। তারপর স্পট হেলিং ব্রাশ টুলটা আমরা সিলেক্ট করব। এভাবে করে আমরা পিম্পলসের উপরে মার্ক কালসাটা নিয়ে আসার পরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অনেক এভাবে করে আপনারা করতে পারবেন। তো বড়ো বড়ো পিম্পলসগুলো এভাবে করা যাবে, কিন্তু ছোটো ছোটো পিম্পলসগুলো বা ছোটো ছোটো দাগগুলো এভাবে করা যাবে না। দেখতে পাচ্ছেন না, আমি বড়ো বড়ো পিম্পলসগুলো খুব সহজেই যে ছবির মধ্যে যে টেক্সচারের মধ্যে অনেকগুলো দাগ রয়েছে, সেই দাগগুলো আমরা কীভাবে ক্লিন করবো সে ব্যাপারে আমি জানাবো। এই স্পট হেলিং ব্রাশ টুলের নিচে দেখবেন যে একটা হেলিং ব্রাশ টুল আছে, হেলিং ব্রাশ টুলটা আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে ছবির যে ভালো জায়গাটা আছে এই জায়গাগুলোতে আমরা ক্লিক করবো। অল্ট বাটন চেপে ধরে মাস কাট শট নিয়ে এসে ক্লিক দেখতে পাচ্ছেন এগুলো জায়গাতে একটু দাগ জায়গাতে আমরা বসিয়ে দেবো। তো বন্ধুরা এভাবে করে করতে পারবেন। আমি ফটোশপের টুল বিষয়ে আমি টিউটোরিয়াল বানাবো। ফটোশপে অনেকগুলো কাজ আমি ছবিটা করতে গেলে অনেক সময় লেগে যেতে পারে, তো এভাবে করে আপনারা পুরো ছবিটাই করবেন। আমি ভিডিওটা দীর্ঘায়িত করবো না, এখানে শেষ করবো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ফোন করে জানাবেন। আসলে আমি নতুন, অবশ্যই কতটা ভালো হয়েছে আমি জানি না, তাহলে আমি ভালো করে করার ভালো থাকবেন সবাই।